বনানীতে এফা টাওয়ারে আগুনের পরদিন দুপুরে উদ্ধার অভিযান শেষ করেছে ফায়ার সার্ভিস। এদিন ১৯তলা ভবনটিতে জীবিত বা মৃত অবস্থায় আর কাউকে পাওয়া যায়নি। বিশেষজ্ঞ প্রকৌশলীদের মতামতের ভিত্তিতে পোড়া ভবনটি নিয়ে সিদ্ধান্ত নেবার কথা জানিয়েছে পুলিশ। ডিএমপি কমিশনার জানিয়েছেন, নিহত ২৫ জনের বেশিরভাগেরই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এনামুল কবির উপমের রিপোর্ট। বনানীর যে বহুতল বাণিজ্যিক ভবনে বৃহস্পতিবার আগুন লেগে ২৫ জনের মৃত্যুর ঘটনা, শুক্রবার সকালে ওই ভবনে নতুন করে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম। একজন ইন্সপেক্টরের নেতৃত্বে অর্ধশত উদ্ধারকারী বেসমেন্ট থেকে সবচেয়ে উপরের তলা পর্যন্ত তল্লাশি চালিয়েও কোনো মৃতদেহ বা জীবিত কাউকে পাননি। শুক্রবার দুপুর পর্যন্ত আরও দুদফা তল্লাশি চালিয়ে আর কাউকে না পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়ার পর অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। পরে তারা ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করে। কালকে দিনের বেলা যে লাশগুলো পাওয়া গিয়েছিল, এটা মোস্টলি যারা ভয়ে লাভ দিয়েছিল উন্ডেড হয়েছে তারা। রাতের বেলা যে লাশগুলো পাওয়া গেছে এগুলো সাফোকেশনে তারা মারা গিয়েছে। ইতিমধ্যে আমরা তালিকা করেছি কোন ফ্লোরে কে মালিক, কোন অফিসে কে ছিল, তাদের তালিকা অনুযায়ী আমরা ২২টা ফ্লোরের জন্য ২২টা পুলিশের টিম করেছি। সেখানে আমাদের টিমের মাধ্যমে প্রকৃত মালিককেই তার অফিসে আমরা নিয়ে যাব। সেখানে বিল্ডিং নির্মাণ থেকে শুরু করে প্রিকশন অ্যান্ড কেয়ার প্রপার ছিল কিনা, যদি না থাকে এভরিবডি উইল কাম আন্ডার দ্য ল। নিরাপত্তা ঝুঁকি এবং আগুনে পোড়া ভবনের ভেতর অনেক মূল্যবান সামগ্রী থাকায় পুলিশ কাউকে ভেতরে যেতে দিচ্ছে না। পুলিশের আইজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্য কারো মাধ্যমে ভবন মালিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, কিন্তু তার সাথে এখন পর্যন্ত সরাসরি কোনো কন্ট্যাক্ট স্থাপন করা যায়নি। ওনারা ওনাদের যে সকল পরীক্ষা নিরীক্ষা আছেন ভবনের স্ট্রাকচারাল বিষয়গুলো দেখে ওনারা যে মতামত দিবেন যে ভবনটি এখন ব্যবহারযোগ্য কি যোগ্য নয়, সেটা ওনারা ভালো বলতে পারবেন, এবং বলার পরে তখন আমাদের পুরো ভবনটি ব্যবহার করার জন্য যদি প্রয়োজন হয় খুলে দেওয়া হবে, অথবা যদি ওনারা বলেন যে না এই মুহূর্তে এটা ব্যবহার করার যোগ্য হবে না, এটি এখনও ব্যবহার করার মতো উপযুক্ত নয়, সেক্ষেত্রে হয়তো আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো যতক্ষণ ওনারা ক্লিয়ারেন্স না দেন। আগুনে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ারকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে আশপাশ দিয়ে চলাচল নিষিদ্ধ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পুলিশ বলছে নিহতদের স্বজনদের কেউ বাদী হতে না চাইলে পুলিশই মামলা করবে। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস তিনটি তদন্ত কমিটি করেছে। কমিটির সদস্যরা শনিবার ঘটনাস্থল পরিদর্শনে আসতে পারেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।